1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে দেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার দেয়া 12 আনসার সদস্যের দুজন জীবিত আছেন, ভুগছেন বয়সজনিত নানা রোগে। রাষ্ট্র তাদের পাশে দাঁড়ালেও তা পর্যাপ্ত নয়। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। এরপরই বিপ্লবী সরকারকে গার্ড অফ অনার দেন 12 জন আনসার সদস্য। সেদিনের দায়িত্ববোধ ও সাহসিকতা নিয়ে আজও গর্ব করেন বেঁচে থাকা দুজন। 1971 সালে বাংলাদেশ প্রথম সরকারকে গার্ড অফ অনার দিয়েছিলাম আমরা এই জায়গায় দাঁড়িয়ে। এই যতদিন মুজিবনগর থাকবে এবং যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আনসার ডিপার্টমেন্ট থাকবে, এই 12 জনের সদস্যরা এখানে গার্ড অফ অনার দেবে। সরকারের ভাতায় কোনো রকমে চলছে এই বীর সন্তানদের জীবন, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। আমার সঙ্গীর লোক সবাই মারা গিয়েছে, এরপর এত বলেছি কিন্তু কোনোদিন কিচ্ছু হইল না। তো আমরা কি মরে যাওয়ার পরে কবর থেকে ওই জমি নিতে আসবো? ডিসি সাহেবের কাছে বলেছি, উনি আমাদের আমাকে কথা দিয়েছে যে আমাদের 12 জনকে এবার চিঠি করবে। 12 জন আনসার সদস্যের মধ্যে 6 জন পেয়েছেন সরকারের উপহারের ঘর। 12টা ঘর করে আমাদের 12টা ফ্যামিলি রেখে দেবে। তাও মানুষ এসে জানতে পারত যে 12টা ফ্যামিলি এক জায়গায়, এরাই মুজিবনগর প্রথম সরকারের গার্ড অফ অনার দিয়েছে। মুজিবনগর কমপ্লেক্স চত্বরে নেই 4 জনের ভাস্কর্য। এ নিয়ে উচ্চ মহলে যোগাযোগের কথা জানান জেলা প্রশাসক। ভাস্কর্যের যে বিষয়টা আসলে আমি প্রথম জানলাম যে এখানে 12 জন আনসার সদস্যের নেই, 8 জন সদস্য রয়েছে। এই বিষয়টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করব, তারা সিদ্ধান্ত নেবেন। জাতির এই সূর্য সন্তানদের যথাযথ মর্যাদা নিশ্চিতের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে দেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার দেয়া 12 আনসার সদস্যের দুজন জীবিত আছেন, ভুগছেন বয়সজনিত নানা রোগে। রাষ্ট্র তাদের পাশে দাঁড়ালেও তা পর্যাপ্ত নয়। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। এরপরই বিপ্লবী সরকারকে গার্ড অফ অনার দেন 12 জন আনসার সদস্য। সেদিনের দায়িত্ববোধ ও সাহসিকতা নিয়ে আজও গর্ব করেন বেঁচে থাকা দুজন। 1971 সালে বাংলাদেশ প্রথম সরকারকে গার্ড অফ অনার দিয়েছিলাম আমরা এই জায়গায় দাঁড়িয়ে। এই যতদিন মুজিবনগর থাকবে এবং যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আনসার ডিপার্টমেন্ট থাকবে, এই 12 জনের সদস্যরা এখানে গার্ড অফ অনার দেবে। সরকারের ভাতায় কোনো রকমে চলছে এই বীর সন্তানদের জীবন, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। আমার সঙ্গীর লোক সবাই মারা গিয়েছে, এরপর এত বলেছি কিন্তু কোনোদিন কিচ্ছু হইল না। তো আমরা কি মরে যাওয়ার পরে কবর থেকে ওই জমি নিতে আসবো? ডিসি সাহেবের কাছে বলেছি, উনি আমাদের আমাকে কথা দিয়েছে যে আমাদের 12 জনকে এবার চিঠি করবে। 12 জন আনসার সদস্যের মধ্যে 6 জন পেয়েছেন সরকারের উপহারের ঘর। 12টা ঘর করে আমাদের 12টা ফ্যামিলি রেখে দেবে। তাও মানুষ এসে জানতে পারত যে 12টা ফ্যামিলি এক জায়গায়, এরাই মুজিবনগর প্রথম সরকারের গার্ড অফ অনার দিয়েছে। মুজিবনগর কমপ্লেক্স চত্বরে নেই 4 জনের ভাস্কর্য। এ নিয়ে উচ্চ মহলে যোগাযোগের কথা জানান জেলা প্রশাসক। ভাস্কর্যের যে বিষয়টা আসলে আমি প্রথম জানলাম যে এখানে 12 জন আনসার সদস্যের নেই, 8 জন সদস্য রয়েছে। এই বিষয়টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব, যোগাযোগ করে তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করব, তারা সিদ্ধান্ত নেবেন। জাতির এই সূর্য সন্তানদের যথাযথ মর্যাদা নিশ্চিতের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ।